হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা দেখবেন পারমানেন্ট ম্যাচে কিভাবে জিপো ফুয়েল ভরতে হয়। এই যে সোজা করে রেখে এই পিনটা খুলবেন, আগে খোলার পর এই যে জিপো ফুয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এই জিপো ফুয়েলটা এখানে ঢালতে হবে। একটু ঢেলে কাঠিটা আবার এর মধ্যে সোজা করে ধরবেন, কিন্তু সোজা করে ধরে কাঠিটা ভরে ফেলবেন। জাস্ট এখন বললেই কাঠিটা ভিজে যাবে, এরপর আপনারা ব্ল্যাক অংশটাতে ঘষলেই এটা আবার জ্বলে উঠবে আগের মতো। এখন আপনারা দেখবেন হলো সুতা শেষ হয়ে গেলে কিভাবে আপনারা সুতাটা বের করবেন। এই যে কালো অংশটা আছে এটা ধরে একটু টান দিতে হবে, টান দিলেই এই যে দেখেন ভিতরে এক্সট্রা সুতা কিন্তু দেওয়া আছে। এই সুতাটা অনেক বড়, আপনারা জাস্ট একটু চাপ দিয়ে এটি বড় করে নেবেন, নিয়ে আবার আগের মতো ঢুকাই দিলেই পার্মানেন্ট ম্যাচটা আপনাদের আগের মতোই কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো মতো দেখে নেন আর একবার, সব পার্মানেন্ট ম্যাচে এরকম সুতা দেওয়া আছে। আপনারা চাইলে এই সুতাটা বড় করে নিতে পারবেন এবং সিম্পল ভাবে জ্বালাইতে পারবেন, যতবারই ঘষা দিবেন ততবারই জ্বলবে। ধন্যবাদ।